তোমাকে পাওয়ার পর থেকে মানুষের অপমানে অবহেলায় লাঞ্ছনায় আমি ধীরে ধীরে মানসিক ও শারীরিক ভাবে খুবই অসুস্থ। বেঁচে থাকার আগ্রহ ধীরে ধীরে হারিয়ে ফেলতেছি। মনের মধ্যে শান্তি নেই, সর্বত্র খালি অশান্তি, চারদিকে খালি বিপদ। স্বামী হিসেবে তোমাকে কিছুই দিতে পারিনি, স্বামীর দায়িত্ব পালন করতে পারিনি। হতাশায় মানসিক রোগী হয়েছি আমি। আমি তোমাকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি, কিছু দিতে না পারলে ও দিতে ঠিকই পেরেছি কষ্ট দিতে। তোমাকে যে কষ্টগুলো দিয়েছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তবে আমি যে কাজগুলো করেছি সত্যি সেগুলোর ক্ষমার অযোগ্য। তারপরে ও যদি ক্ষমা করা সম্ভব হয় তবে একটু ক্ষমা করে দিও। ভালো থেকো। আমার মনে হয় আর আমি বেশি বাঁচব না, কেন জানি মনে হয় আমি অচিরেই দুনিয়া থেকে চলে যাবো।